হ্যালো বন্ধুরা, রাইট নাও আপনাদের সাথে আলোচনা করব এবার সাকিবকে টক্কর দিতে আসলো শুভ, সিয়াম এবং রোশান। ওয়েল, পুরো ভিডিওটিতে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে, সো লেট জাম্প ইনটু দ্য মেইন ভিডিও। ঢাকাই ছবির সুপারস্টার সাকিব খান, বলা যেতে পারে তাকে কিং খান। প্রতি ঈদে তিনি যেন বাজিমাত করে রাখেন দর্শকদের মনকে। আন্তর্জাতিক গণমাধ্যমে যিনি মেগাস্টার হিসেবে পরিচিত, তিনি কিন্তু ভক্তদের নিয়ে সবসময় মেতে থাকেন। কিন্তু ইন্ডাস্ট্রিতে কয়েক দশক ধরেই যেহেতু রাজত্ব করছেন, যেহেতু তাকে টক্কর দেওয়ার মতো কেউই এখনো পর্যন্ত আসেনি। নায়ক মান্নার পর সাকিবই ধরেছিলেন ঢাকায় ছবির লাগাম, দর্শককে টেনেছেন সিনেমা হলে। করোনায় গেল বছর, ঈদে মুক্তি পায়নি সাকিব খানের কোনো সিনেমা। মূলত করোনার ঝুঁকিতেই কোনো ছবি মুক্তি দিতে পারেনি ছবির প্রযোজক। কিন্তু বছর শেষে এসে শুটিং শেষ করে সাকিব তার নবাব LLB ছবিটি মুক্তি দিয়েছেন। চলতি বছর সাকিব চুক্তিবদ্ধ হয়েছেন নায়িকা বুবলির সঙ্গে নতুন ছবির লিডারে। অন্যদিকে কলকাতার নায়িকা দর্শনা বণিকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন অন্তরাত্মা ছবিতে। শুটিংও শুরু করে দিয়েছেন এই নায়ক। ছবিটি মুক্তি পাওয়ারও কথা রয়েছে ঈদে। এ তো গেল সুপারস্টার সাকিবের খবর। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ইন্ডাস্ট্রিতে যুক্ত হয়ে নিজের নায়কোচিত সম্ভাবনাকে প্রমাণ করে চলেছেন চিত্রনায়ক সিয়াম, আরিফিন শুভ ও রোশান। চলতি বছরে ঈদে মুক্তির কথা রয়েছে চিত্রনায়ক আরিফিন শুভর বহুল প্রতীক্ষিত মিশন এক্সট্রিম সিনেমা। শুধু তাই নয়, এখানেই শেষ নয়, চলতি বছর ঈদে মুক্তির কথা রয়েছে চিত্রনায়ক সিয়াম আহমেদ অপারেশন সুন্দরবন ও শান ছবি দুটি। আর এই দুটি ছবিতে সিয়াম পর্দায় হাজির। এদিকে চিত্রনায়ক রোশানও বাদ নেই ছবি মুক্তির পথে। রোশান অভিনীত মেকআপ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে ঈদকে সামনে রেখে। গেল বছর ঈদে নাজেহাল ইন্ডাস্ট্রি করোনার ধকল সামলিয়ে এবারের ঈদে নায়কদের ছুড়ে দিয়েছে চ্যালেঞ্জ। এবার সাকিবকে টক্কর দিয়ে পর্দায় আসছে সিয়াম, শুভ এবং রোশান। সো ভিউয়ার, জেনে তো নিলেন সাকিবকে টক্কর দিতে আসলেন শুভ, রোশান এবং সিয়াম। আর এই বিষয়টি নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।